আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি মোহাম্মদ মুহিবুল্লাহ, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, পীর কাশিমপুর আরএন উচ্চ বিদ্যালয়, মুরাদনগর, কুমিল্লা। সুপ্রিয় শিক্ষার্থীরা, করোনা ভাইরাসের কারণে অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম ধর্মের প্রথম অধ্যায় পাঁচ ও ছয় অধ্যায় সম্পর্কে আলোকপাত করব, খতনে নবুয়ত সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে খতনে নবুয়ত হলো নবুয়তের পরিসমাপ্তি, খতম শব্দের অর্থ হলো শেষ, নবুয়তের শেষ পরিসমাপ্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলের পৃথিবীতে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল তিনি প্রেরণ করেছেন মানব জাতির হিদায়তের জন্য। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। আনা খাতামুন নবীন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের পিতা নন, তিনি শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। তার দৃষ্টান্ত দিতে গিয়ে আমার নবী এবং অন্যান্য নবী রাসূলদের মধ্যে পার্থক্য হলো, যদি একটি চাকচিক্য সুন্দর লোভনীয় যদি একটি বিল্ডিং তৈরি করা হয়, যদি ওই বিল্ডিংয়ের এক কোণে যদি একটি ইট স্থাপন করা না হয়, ওই ইট ফাঁকা থাকে, তাহলে ওই বিল্ডিংয়ের কোনো সৌন্দর্য থাকবে না। কিছু লোক এসে ওই বিল্ডিং পরিদর্শন করতে এসে বলল যে এই বিল্ডিংটি কোনো সৌন্দর্য দেখা যাচ্ছে না, শুধু একটি ফাঁকা স্থানে ইট স্থাপন না করার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ফাঁকা ইটটি হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে এই শেষ নবীর প্রতি, তিনি যে আখির নবী, শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না, এই কথার ওপর বিশ্বাস স্থাপন করতে হবে। যদি কেউ বিশ্বাস স্থাপন না করে তার কোনো ইমান থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে এই নবীর মাধ্যমে, মুসলিমের মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা বলেন যে আমি এই নবীর মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, যে আজ আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে একটি পরিপূর্ণ জীবনবিধান হিসেবে মনোনীত করলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি ইসলামকে পরিপূর্ণতা এনে দিলেন। আমরা এখন জানব আখিরাত সম্পর্কে। আমি আজকের এই পাঠে খতমে নবুয়ত আখিরাত সম্পর্কে বলেছি, আখিরাত উল্লেখ করেছি, যে আখিরাত, আখির হলো শেষ, যে মৃত্যুর পরবর্তী জীবন হয়েছে আখিরাত। আমাদের এই পৃথিবীতে সকলেই দুনিয়ার জীবন শেষ করার পরে যখন আখিরাতের জীবন আমাদের শুরু হয়ে যাবে, আখিরাতের প্রথম ধাপ হলো কবর। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এছাড়া পৃথিবীর মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমবেত করবেন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদাররা, হে মুসলমানরা, তোমরা আখিরাতের কথা ভয় করো, যে তোমরা পরকালের জন্য কী পুঁজি সংগ্রহ করতেছ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকল আমলগুলি
দেখতেছে। এই জন্য আমাদেরকে পরকালের কথা ভেবে, পরকালের কথা চিন্তা করে আমাদের আমলগুলি সুন্দর করা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন সারা পৃথিবীকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন ইয়া সামা উনফাতরত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারত ওয়াইদাল বিহার ফুজ্জিরত ওয়াইদাল কুবুর বুসিরত। আল্লাহ তাআলা এই পৃথিবীর সকল নক্ষত্রগুলো জমিনে ছিটকে পড়ে যাবে। আর আল্লাহ তাআলা বলেন সাগরের এই পানি উতাল পাতাল করবে। কাল কিয়ামতের দিন কবরগুলিকে খুলে দেওয়া হবে, যেদিন হাশর ময়দান কায়েম হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আল্লাহ তাআলা বলেন বান্দা যখন যা কিছু করবে সকল কিছু সে কিয়ামতের দিন, সে আখিরাতে সব কিছু দেখতে পারবে। আল্লাহ তাআলা বলেন যে ফামাইয়া আমাল মিসকাল যাররাতুন খাইরা ইয়ারা ওমাইয়া আমাল মিসকাল যাররাতুন খাইরা ইয়ারা ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরা ইয়ারা ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা। আল্লাহ বলেন মানুষ যখন অনুপরিমাণ ভালো কাজ করবে তাও সে আখিরাতে দেখতে পারবে, যদি অনুপরিমাণ ভালো কাজ করে তাও সে দেখতে পারবে। এই জন্য আমাদেরকে আখিরাতের কথা চিন্তা করে ভেবে আমাদের প্রত্যেকেই দুনিয়ার জীবনে আমলগুলি সংশোধন হওয়া একান্ত প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে কাল কেয়ামতের দিন আখিরাতে আদম সন্তানকে পাঁচটি প্রশ্নের জবাব ছাড়া কেউ সামনের দিকে এক কদম এক পা অগ্রসর হতে পারবে না। এর মধ্যে এক নম্বর হলো আল্লাহ তাআলা আমাদের এই জীবনে, অনেকের জীবনে 60 বছর 70 বছর হায়াত দিয়েছেন। এই হায়াতের ভিতরে আমাদেরকে যৌবন ছিল, তখন আল্লাহ বলবেন যে এই যৌবন তুমি কোথায়, যৌবন এই যৌবনের সময়টা তুমি কোথায় ব্যয় করেছো, তোমাকে যদি আমি টাকা অর্থ সম্পদ দিয়েছি কোথায় তা ব্যয় করেছো, এবং কোন উপায়ে তুমি সৎ উপায়ে টাকা উপার্জন করছি কি না, তোমাকে যে আমি দিন তোমাকে আমি যে জ্ঞান দিয়েছি এই জ্ঞান অনুসারে তুমি কতটুকু আমল করেছো, আল্লাহ তাআলা এই প্রশ্ন করবে। যদি আমরা এই প্রশ্ন উত্তর দিতে না পারি তাহলে আল্লাহ তাআলার সামনে আমরা আমাদের জবাবদিহির কোনো শেষ থাকবে না। এই জন্য আমাদেরকে কঠোরভাবে জবাবদিহি করতে হবে। এই জন্য আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের আমলগুলি সংশোধন করা একান্ত প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে আখেরাতের জীবন যখন আমাদের শেষ, আখেরাতের জীবন যখন আমাদের শুরু হয়ে যাবে, যে জীবনের শুরু আছে কোনো শেষ নেই, আমাদের চিরকাল সে আখেরাতে অবস্থান করতে হবে, সে আখেরাতে আমাদের জবাবদিহি করতে হবে। যদি আমাদের দুনিয়াতে আমাদের কর্মগুলি ভালো না হয় তাহলে আমাদের আখেরাত আমাদের ভালো হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রত্যেককেই বুঝতে হবে যে আখেরাতের পুঁজি যদি আমরা সংগ্রহ না করি তাহলে আমাদের আখেরাত কোনো সুন্দর হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা বলেন যে হে ইমানদাররা, তোমরা দুনিয়াতে আখেরাতের জীবনকে তোমরা প্রাধান্য দাও। আল্লাহ বলেন বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়াবক, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো। সুতরাং আমাদেরকে অবশ্যই পরকালের জীবনকে আমাদেরকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে কাল কিয়ামতের ময়দানে মানুষ খালি পেয়ে উলঙ্গ অবস্থায় খতনাবিহীন অবস্থায় তারা কিয়ামতের দিন তারা উঠবে, তখন সাহাবায়ে কেরাম আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, তখন তো নারী পুরুষ একজন আরেকজনের দিকে তাকিয়ে ফেলবে, তাহলে কী করে সম্ভব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আয়েশা, কিয়ামতের দিন এমন কঠিন হবে, এমন হবে যে একজন আরেকজনের নারী পুরুষের দিকে তাকানোর এই সুযোগ তাদের থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা সাবার ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে নবী করিম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পরিপূর্ণরূপে
মানুষ হয়েছে পরিপূর্ণ এবং সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে তিনি প্রেরণ করেছেন, আর কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সুতরাং আমাদের নবী হলো আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, আর তার মাধ্যমেই আমরা কাল কিয়ামতের ময়দানে আখিরাতে আমরা সুপারিশপ্রাপ্ত হব। কারণ কি, যদি আমরা দুনিয়াতে রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ আমরা যদি অনুকরণ না করি, তাহলে আমরা আখিরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাব না। সুতরাং নবী করিম সাল্লাম যদি আমাদের সুপারিশ করেন, তাহলে অবশ্যই আমাদেরকে নবীর উম্মত হিসাবে আমাদেরকে এই দুনিয়াতে থাকা অবস্থায়, আমার জীবিত থাকা অবস্থায় আমরা নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমাদের অনুকরণ করতে হবে। তাহলে আমাদের আখেরাত জীবনে সফলতা আমরা অর্জন করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করেছ যে আখেরাত হলো যে মৃত্যু পরবর্তী জীবন। আসলে এই পরবর্তী জীবন শুরু হবে কিন্তু আর শেষ হবে না, কিন্তু এই জীবন, এই দুনিয়ার জীবনের কোনো, এই দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু আখেরাতের কোনো শেষ নেই। এই জন্যই আমাদেরকে দুনিয়া থাকাকালীন অবস্থায় আখেরাতের কথা ভেবে, আখেরাতের কথা চিন্তা করে আমাদের সকল দিক, সকল আমলগুলি আমাদের সুন্দর করার একান্ত অপরিহার্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে আমরা লক্ষ্য করেছি যে আমরা আখেরাতের কথা চিন্তা করি না, অনুভব করি না, কিন্তু আমরা যদি এই পৃথিবীতে ছেড়ে চলে যাই, আখেরাতের জীবনে চলে যাই, এই ছেলে সন্তান আমাদের কোনো উপকারে আসবে না, আমাদের ছেলে সন্তান স্ত্রী পুত্র কেউ কোনো আমাদের উপকারে আসবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি মুসলমানের ভিতরে, যদি কোনো মানুষের ভিতরে এই 10টি গুণ থাকে, তাহলে সে, আল্লাহ তাআলা বলেন তাকে বিরাট উপহার দেবেন, পুরস্কার দেবেন, তাদের জন্য আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات وذاكرين الله كثيرا وذاكرات عد الله لهم مغفرة واجرا عظيما। আল্লাহ বলেন যে মুসলমান নারী এবং পুরুষ, ঈমানদার নারী এবং পুরুষ, এবং অনুগত নারী এবং পুরুষ, ওয়াসাদিকিনা সত্যবাদী, ওয়াসাদিকাতি সত্যবাদী পুরুষ এবং নারী, ওয়াল অসাবিরিনা অসাবির ধৈর্যশীল পুরুষ এবং নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ধৈর্যশীল এবং দানশীল পুরুষ এবং নারী, ওয়াসাইমিনা ওয়াসাইমাতি ওয়াল খাশিয়িনা খাশিয়াতি এবং বিনীত পুরুষ এবং নারী, এবং রোজাদার পুরুষ এবং নারী। আল্লাহ বলছেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের চরিত্রকে হেফাজত করবে, যাদের যৌনাঙ্গকে হেফাজত করবে, পুরুষ হোক বা মহিলা হোক, যারা আল্লাহকে বেশি করে স্মরণ করবে, এটা পুরুষ হোক মহিলা হোক, আল্লাহ তাআলা বলেন, আদাল্লাহু লাহু মাগফিরাত ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের জন্য ওয়াদা করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে বিরাট পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দেন, বলেন আমিন। আমরা যেন আমাদের আমলগুলি সুন্দর করতে পারি, আখেরাতের সুন্দর করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের আখেরাতের জন্য প্রস্তুতি নাও, যেহেতু এই দুনিয়াতে বেশি দিন থাকার কোনো জায়গা নয়। সুতরাং আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে, এই দুনিয়ার মায়া, স্ত্রী পুত্র, আমাদের ভাই বোন, আপনজনদেরকে ফেলে একদিন আমরা সেই মৃত্যুর পরবর্তী সময় আমাদেরকে দাখিল হতে হবে, প্রবেশ করতে হবে। সুতরাং আমরা আজকে থেকে আমাদের আমলগুলি সুন্দর করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলে আমিন। আজকে এখানে অনলাইন ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।